রাজধানী পল্লবীতে সাংবাদিক কলোনির বাসা থেকে সংবাদকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের নিউজরুম কনসালটেন্ট হিসেবে কাজ করতেন বিপ্লব জামান। স্বজনদের দাবি, তাকে হত্যা করা হয়েছে, আর পুলিশ বলছে মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন তারা। পিতার লাশের সামনে মেয়ের কণ্ঠে আকাশ ভাঙা শোক। ছয় দিন পর নিথর বাবাকে দেখে তাই ঈশ্বরের কাছে হাজার প্রশ্ন নিহত সংবাদকর্মী বিপ্লব জামানের মেয়ে অসিনের। খুন করা হয়েছে তার বাবাকে বলে অভিযোগ তার। আব্বুর তো কোনো শত্রু নেই, এটা তো মার্ডারই মনে হচ্ছে, যেহেতু আব্বুর লাশের এত বিধ্বস্ত অবস্থা, প্লাস রক্ত, প্লাস গলাটাও মনে হয় কেউ কেটে দিয়েছে। তার হার্টে একটু প্রবলেম ছিল। এখন আমার কোশ্চেন হচ্ছে যে যদি স্বাভাবিক মৃত্যু হয়, বারান্দায় এভাবে কেন মৃত্যু হবে? ইংরেজি দৈনিক দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের নিউজরুম কনসালটেন্ট বিপ্লব জামান বিবাহ বিচ্ছেদের পর থেকে দীর্ঘদিন ধরে পল্লবীর সাংবাদিক কলোনিতে সহকর্মী রফিকুল ইসলামের বাড়ির পাঁচতলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। সাত দিন যাবত অফিসে না যাওয়ায় বিপ্লব জামানের বাড়িওয়ালাকে ফোন করে ফিনান্সিয়াল এক্সপ্রেসের মানব সম্পদ বিভাগ। এরপরেই শুরু হয় তার খোঁজ। দুপুরবেলা হঠাৎ আমার যেমন এক ভাড়াটিয়া ছাদের উপর থেকে সেমনি উঁকি মেরে দেখলো যে বারান্দায় এরকম কিছু একটা দেখা যায়, লোক একটা পড়ে আছে। তখন আবার পাশ বিল্ডিং ওই দিক থেকে কনফার্ম করলো, হ্যাঁ এখানে তো একজন লোক পড়ে আছে। তখন আবার 999 টেলিফোন করলাম, তখন ওনারা আসলেন। শনিবার বিকাল চারটায় পুলিশ এসে বিপ্লব জামানের ফ্ল্যাটের দরজা ভেঙে বারান্দা থেকে তার মৃতদেহ উদ্ধার করে। যেহেতু দরজা ভেঙে ঢোকা হয়েছে এবং উনি ভিতরে একাই ছিলেন, তাই সেক্ষেত্রে অন্য কোনো ক্রাইম হওয়ার সম্ভাবনা কম। পোস্টমর্টম করে মেডিকেল রিপোর্ট থেকে আমরা জানতে পারব। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সরওয়ার্দি মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। যাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা।